হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালোই আছেন। আজকের এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমার এবং আপনার জীবনের সাথে জড়িত। সেটা হচ্ছে, আমরা তো একসময় এরকম ইয়ং থাকবো না, একসময় বুড়ো হয়ে যাব এবং একসময় আমাদের বার্ধক্য হবে এবং আমরা মারাও যাব। মানুষরা আসলে কেন বুড়া হয় এবং ফাইনালি মারা যায়, সেটাই আসলে এই ভিডিওর বিষয়বস্তু। কারণ পৃথিবীতে এমন অনেক প্রাণী রয়েছে যারা বুড়ো হয়ে কখনো মারা যায় না, যেমন কুমির। কুমিরকে যদি তার উপযুক্ত এনভায়রনমেন্টে রাখা হয়, কুমির কিন্তু বড় হতেই থাকবে, কুমির কখনোই বুড়ো হবে না এবং বার্ধক্যজনিত রোগ হয়ে কুমির কখনোই মারা যাবে না। আমার এই কথাটি অনেকেরই বিশ্বাস হয়নি, তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন। আর আমি নিজেও আপনাদের একটি প্রমাণ দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে ওল্ড ক্রোকোডাইলস নেভার ডাই, দে জাস্ট কিপ গেটিং বিগার। এই টপিক এ ভাইস ডট কমে একটি আর্টিকেল ছাপানো হয়েছে, যেখানে বিজ্ঞানী ডক্টর মিচিও কাকু, যিনি একজন লিডিং সায়েন্টিস্ট বর্তমান পৃথিবীতে এবং একজন পাবলিক ফিগার, উনি লিখেছেন যে ক্রোকোডাইলস হ্যাভ নো রেকগনাইজড ফিনিট লাইফ স্প্যান, মানে তাদের নির্দিষ্ট কোনো আয়ুষ্কাল নেই। ইনস্টেড দে জাস্ট গেট বিগার অ্যান্ড বিগার আনটিল দে আর ইনএভিটেবলি কিল্ড আউট বাই স্টারভেশন, অ্যাক্সিডেন্ট অর ডিজিজ। মানে তারা বড় হতেই থাকে, ফাইনালি তারা একসময় মারা যায়, সেটা হচ্ছে খাবার না পেয়ে, অ্যাক্সিডেন্টের কারণে বা কোনো রোগ হয়ে। যে কারণে আমরা খুবই বিশাল, মানে টাইটানিক জাহাজের সমান সাইজের কুমির দেখি না, কারণ তার আগেই তারা অন্য কোনো কারণে মারা যায়, কিন্তু বুড়ো হয়ে মারা যায় না। কিন্তু আমরা মানুষরা কিন্তু আমাদের কোনো রোগ না হলেও, আমাদের একদম উপযুক্ত এনভায়রনমেন্টে রাখলেও আমরা কিন্তু একসময় বুড়ো হয়ে মারা যাব। আমরা বুড়ো হয়ে মারা যাব কারণ আমাদের বার্ধক্যজনিত অনেক সমস্যা হবে, কোনো রোগ না হলেও এই সমস্যাগুলো হবে। এই সমস্যাগুলো আসলে কী? কয়েকটি সমস্যা আমি আপনাদের বলছি। বয়সের সাথে সাথে আমাদের আস্তে আস্তে ব্রেইনের সেলগুলো কমতে থাকে, আমাদের বডির আস্তে আস্তে শক্তি কমতে থাকে, আমাদের মাসেলগুলো দুর্বল হয়ে যায়, হাইট কমে যায়, মেরুদণ্ড আস্তে আস্তে সোজা থাকতে পারে না, আমরা কুঁজো হয়ে যেতে থাকি, আমাদের হার্ট পাম্প করতে করতে একসময় হার্টের থেকে যে রক্তনালীগুলো বের হয় সেগুলো আস্তে আস্তে ফুলে যায়, হার্টও আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, ফুলে যেতে পারে, আমাদের ফুসফুস আস্তে আস্তে শক্ত হয়ে যায়, তারপরে আমাদের চোখে ছানি পড়ে যায়, স্কিন তো লুজ হয়ে যায়, বলি রেখা পড়ে, এগুলো আপনারা জানেনই, হরমোনাল অনেক সমস্যা হয়, আমাদের লিভার এবং কিডনিও কিন্তু তাদের কাজ করতে পারে না, প্রয়োজন মতো মূত্র তৈরি হয় না কারণ কিডনির নেফ্রন ধ্বংস হয়, আমাদের হাড়গুলো আস্তে আস্তে ঘনত্ব হারিয়ে ফেলে এবং ভঙ্গুর হয়ে পড়ে। এগুলো আমাদের হবেই, কোনো রোগ না হলেও এগুলো হবে, কারণ আমাদের মধ্যে বায়োলজিক্যাল এইজিং প্রসেস আছে, কিন্তু কুমিরের মধ্যে এই বায়োলজিক্যাল এইজিং প্রসেস নেই। এবং অনেক প্রাণীতে এই বায়োলজিক্যাল এজিং প্রসেস থাকলেও সেটা অনেক স্লো, যেমন কচ্ছপ। কচ্ছপ কিন্তু প্রায় 200 থেকে 250 বছর বাঁচতে পারে, কিন্তু আমাদের পক্ষে 100 বছরের উপর বাঁচাই কিন্তু অনেক বিশাল একটা চ্যালেঞ্জ, আর 200 বছরের উপর তো কল্পনাই করা যায় না। তাহলে কুমিরের মধ্যে এমন কী আছে যেটা আমাদের মধ্যে নেই? আমরা কি কোনোভাবে গবেষণা করে সেই বিষয়টা আমাদের মধ্যে আনতে পারবো? এটা একটা বিশাল প্রশ্ন এবং এটা নিয়ে অনেক রিসার্চ হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের মানুষদের মধ্যেও কেউ কেউ আছে যারা অল্প সময়েই বুড়ো হয়ে গিয়েছেন, কারণ আমাদের বয়সটা সময়ের সাথে সাথে সমানুপাতিক হারে চলে না। আপনি নিশ্চয়ই আপনার আশেপাশে এমন অনেক মানুষ দেখেছেন যাদের বয়স 30-এর ঘরে কিন্তু তাদের দেখতে 50-এর মতো লাগছে, আবার এমন মানুষও আছে যাদের বয়স 50-এর বেশি কিন্তু তাদের দেখতে মনে হচ্ছে যাদের বয়স 40। কেন হচ্ছে এটা? তাহলে কি আমরা এমন কিছু করতে পারি যে কারণে আমরা দীর্ঘদিন ইয়ং থাকবো? পুরো ভিডিওটি দেখলে এই বিষয়গুলো জানতে পারবেন। সো ফার্স্ট আমি বলতে যাচ্ছি যে আসলে আমরা কেন বুড়ো হই, সেই বায়োলজিক্যাল এজিং প্রসেসের জন্যই। কিন্তু সেটা আসলে কি বায়োলজিক্যাল এজিং প্রসেস হচ্ছে? আমাদের শরীর কোটি কোটি কোষ এর সমন্বয়ে তৈরি, জন্ম থেকে যে কোষ নিয়ে জন্মগ্রহণ করেছি সেটা যে মৃত্যুর এক পর্যন্ত থাকবে এরকম না, এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে, মানে পুরন কোষগুলো আস্তে আস্তে মারা যেতে থাকে, আবার নতুন কোষ তৈরি হতে থাকে, এটাই কিন্তু সবসময় হয়। যে কারণে আমাদের স্কিন কেটে গেলে সেটা আবার রিপেয়ার হয়ে যায়, কারণ অনেক নতুন নতুন কোষ তৈরি হয়ে ওই ক্ষতর জায়গাটা কিন্তু পূরণ করে দেয়। এই একইভাবে আমাদের রক্ত কিন্তু পরিবর্তন হয়, আমাদের হাড় কিন্তু পরিবর্তন হয়, এরকম আমাদের বডির ভিতরে প্রায় বেশিরভাগ কোষই এভাবে পরিবর্তিত হতে থাকে। বয়সের সাথে সাথে আমাদের এই কোষ পরিবর্তনের যে হার এটা কমে যায় এবং এটা কঠিন হয়ে পড়ে, কারণ নতুন কোষ তৈরি করার জন্য কোষ বিভাজন হওয়া দরকার, মানে আগের কোষগুলো থেকে নতুন নতুন কোষ সৃষ্টি হওয়া দরকার, এটাই আস্তে আস্তে বয়সের সাথে সাথে কমে যায়।
কারণ আমাদের কোষের ভিতরে টেলোমিয়ার নামের একটি বস্তু থাকে, এটা প্রতিবার কোষ বিভাজন হলে আস্তে আস্তে ক্ষয় হয় এবং একটা সময় এটা পুরোপুরি নিঃশেষ হয়ে যায়, তখন আর কোষ বিভাজনই হয় না। তখন কিন্তু পুরান কোষগুলো নিয়েই আমাদের বাঁচতে হয়, আর সেই পুরান কোষগুলো অনেক দুর্বল থাকে, যে কারণে বুড়া বয়সে মানুষ অনেক দুর্বল হয়ে পড়ে। আর নতুন কোষ সৃষ্টি না হতে পারার কারণে তাদের বডি যে ড্যামেজ হয় সেটা রিপেয়ার সহজে হয় না, যার ফলে তারা আস্তে আস্তে সাইজে ছোট হয়ে যায়। আপনারা দেখবেন যে বুড়া বয়সে কিন্তু মানুষের হাইট ছোট হয়ে যায়, মাসেলগুলো সংকুচিত হয়ে যায়, মানুষ কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসে। আরেকটি বিষয় হচ্ছে সময়ের সাথে সাথে আমাদের কোষের ভেতরের যে ডিএনএ রয়েছে সেগুলো র্যান্ডমলি বিভিন্নভাবে ড্যামেজ হতে থাকে। এই ড্যামেজগুলো বিভিন্ন কারণে হয়, একটি হচ্ছে রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস, মানে আমরা যে শ্বাস গ্রহণ করছি এর ফলে আমাদের বডিতে অক্সিজেন ঢুকছে, যেটা আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য। এই অক্সিজেন থেকেই কিছু কিছু ফ্রি রেডিকেল তৈরি হয়, যেমন হাইড্রোক্সিল আয়ন, সুপার অক্সাইড, পারঅক্সাইড। এই আয়নগুলো আমাদের কোষের ডিএনএগুলোকে ধ্বংস করে দেয়, যার ফলে কোষ থেকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন তৈরি হতে পারে না, সঠিক প্রোটিন তৈরি হতে পারে না এবং কোষ বিভাজনও ঠিক মতো হতে পারে না। এটাও কিন্তু আমাদের এজিং প্রসেসের সাথে জড়িত। আপনারা খেয়াল করে দেখবেন যে সকল প্রাণী বেশি সময় ধরে বেঁচে থাকে, যেমন কুমির, আমি একটু আগে বললাম কুমিরের কথা, কচ্ছপের কথা, এই প্রাণীগুলো কিন্তু শ্বাস প্রশ্বাস না নিয়ে অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। একটা কুমির কিন্তু প্রায় 2 ঘন্টা পর্যন্ত পানির নিচে বেঁচে থাকতে পারে শ্বাস প্রশ্বাস না নিয়েও। এই কারণে এদের বডিতে অক্সিজেন কম থাকলেও চলে, এবং যেহেতু তারা অক্সিজেনই কম নিচ্ছে, এদের রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিসও কিন্তু কম হয়, যার ফলে ওই রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস দিয়ে যে ড্যামেজটা হয় সেটা তাদের কম হয়। কিন্তু মানুষের ক্ষেত্রে এটা সম্ভব না, আমরা তো কুমিরের মতো 2 ঘন্টা শ্বাস না নিয়ে থাকতে পারবো না, আমাদের মেটাবলিজম রেট অনেক হাই, আমরা উষ্ণ রক্তের প্রাণী, আমাদের ঘন ঘন শ্বাস নিতেই হয়। আরেকটি বিষয় হচ্ছে জেনেটিক কারণ, জেনেটিকভাবেই কেউ অনেক ধীরে ধীরে বুড়ো হয়, আবার কোনো কোনো বংশের লোকেরা অনেক তাড়াতাড়ি বুড়ো হয়ে যেতে পারে। প্রায় 25% এজিং প্রসেসটা কিন্তু এই জেনেটিক বিষয়ের সাথে জড়িত থাকতে পারে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের লাইফস্টাইল এবং এনভায়রনমেন্ট এর একটা প্রভাবের উপরে রয়েছে, সেটা হচ্ছে যে এনভায়রনমেন্টে যদি দূষণ বেশি থাকে, যদি তেজস্ক্রিয় রশ্মি বেশি থাকে, আপনি যদি নিউক্লিয়ার রিয়েক্টরের পাশে বসবাস করেন বা এমন একটা জায়গায় বসবাস করেন যেখানে আগে একটা পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছিল, এই জায়গাগুলোতে আপনি বসবাস করলে আপনার ডিএনএ ড্যামেজ বেশি তাড়াতাড়ি হবে এবং এজিং প্রসেস ফাস্টার হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের জীবনযাপনের যে সমস্যা সেগুলো, যেমন আমাদের বডিতে যদি স্ট্রেস বেশি থাকে, আমরা ঠিকমতো না ঘুমাই, আমরা যদি ট্রান্স এবং স্যাচুরেটেড ফ্যাট বেশি খাই, যেগুলো মাংসের মধ্যে থাকে, রেড মিটসে বিশেষ করে গরুর মাংস, খাসির মাংস, এগুলোতে যেগুলো বেশি থাকে, আমরা যদি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কম খাই, আমরা যদি ভেজিটেবলস কম খাই, আমরা যদি ঠিকমতো এক্সারসাইজ না করি, আমরা যদি ঠিকমতো পানি না পান করি, এরকম খারাপ লাইফস্টাইল পালন করলে আমাদের ডিএনএ ড্যামেজ হওয়ার রেট অনেক বেড়ে যায়, যার ফলে এগুলো যারা করে তাদের কিন্তু এজিং প্রসেসটা অনেক ফাস্টার হয়ে যায়। তাহলে আসুন আমরা এখন জেনে নেই কী করলে আমাদের এজিং প্রসেসটা আমরা স্লো করতে পারবো। এখানে আমি আপনাদের webmd.com-এর একটি আর্টিকেল 12 ways to feel and look younger দেখাচ্ছি। এখানে ওরা কিছু সাজেশন দিয়েছে, সেগুলো হচ্ছে আমাদের স্মোকিং মানে সিগারেট খাওয়া বাদ দিতে হবে, তারপরে ড্রিঙ্কিং বা অ্যালকোহল পান বাদ দিতে হবে, তারপরে আমাদের ঠিকমতো ঘুমাতে হবে যেন স্ট্রেস লেভেল কম থাকে এবং ঘুমের মধ্যে বডি রিপেয়ার হওয়ার সুযোগ পায়, আমরা খাবারে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কমিয়ে দেব এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়াবো, আমরা হেলদি ফ্যাটস খাবো যেগুলো স্যামন, ম্যাকারেল এবং সার্ডিন ফিশের মধ্যে আছে, ক্যালোরি কম নিতে পারি, কারণ ওনারা একটা ইন্টারেস্টিং রিসার্চ করেছেন যে স্টাডিজ ইন র্যাটস show that a 30% calorie restriction means longer life, মানে ইঁদুরকে 30% কম ক্যালোরি সমৃদ্ধ খাবার খেতে দিলে তারা বেশি দিন বাঁচে। সো আমরা যারা খাবারে এক্সট্রা ক্যালোরি খাচ্ছি প্রয়োজনের অধিক, সেটা আমরা কাট করার চেষ্টা করব। এ ধরনের বেশ কিছু টিপস ওনারা দিয়েছেন, এগুলো পালন করলে আমাদের বায়োলজিক্যাল এজিং স্লো হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের স্কিন আমরা কীভাবে ইয়ং রাখবো সেটাও একটু বলে দেয়। এটা আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি অ্যাসোসিয়েশনের একটি আর্টিকেল, এখানে লেখা আছে আমাদের SPF 30 বা তার থেকে হায়ার গ্রেডের সানস্ক্রিন ব্যবহার করতে হবে যেন স্কিনে সান রিলেটেড কোনো ড্যামেজ না হয়। আমরা রোদে শুয়ে শুয়ে স্কিন ট্যান করার চেষ্টা করব না, যদি ট্যান করতে হয় তাহলে আমরা অন্য কোনো প্রসেস ইউজ করব। স্মোকিং বাদ দেওয়ার কথা তারাও লিখেছে,
আমরা ফেসিয়াল এক্সপ্রেশন দিব না, কারণ হাসলে আমাদের এখানে দাগ পড়ে যায়, এগুলো আস্তে আস্তে গভীর হতে থাকে। তবে এটা আমার পক্ষে পালন করা কঠিন, কারণ খুশি হলে আমি হাসব না কেন? এই পৃথিবীতে জীবন একটাই, অবশ্যই হাসি কান্নায় ভরপুর থাকতে হবে সেই জীবন। যাই হোক, এটা আমার জন্য প্রযোজ্য না, আপনাদের জন্য প্রযোজ্য হলে করবেন। তারপরে হচ্ছে যে তারা হেলদি ওয়েল ব্যালেন্স ডায়েট খাওয়ার কথা বলেছে, তারা অ্যালকোহল কম পান করার কথা বলেছে। কম পান করা দরকার কি? অ্যালকোহল বাদ দেওয়াই উচিত। তারপর তারা বলেছে এক্সারসাইজ করতে, স্কিন জেন্টলি ক্লিনিং করতে, এবং ঘামলে স্কিন ক্লিন করতে বলেছে তারা, যে দিনে দুইবার যেন স্কিন ক্লিন করি। ময়শ্চারাইজার ইউজ করতে বলেছে, এবং স্টপ ইউজিং স্কিন কেয়ার প্রোডাক্টস দ্যাট স্টিং অর বার্ন, মানে স্কিন জ্বালা পোড়া করে, এ ধরনের কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট বা মেকআপ তারা ব্যবহার করতে নিষেধ করেছেন। সো এগুলোই আপনারা যদি পালন করেন, তাহলে আপনারা দীর্ঘদিন যাবৎ ইয়ং থাকবেন এবং অনেক দেরিতে বুড়ো হবেন, বার্ধক্যজনিত রোগও আপনাদের কম হবে। আর্টিকেলসগুলো তো আপনাদের বলেই দিলাম, আরও ডিটেলসে যদি জানতে চান আপনারা নিজেরাই আর্টিকেলসগুলো পড়ে নিতে পারেন। আমার সকল ভিডিও কিন্তু আমি একদম মেডিকেলের টেক্সট বুক বা রিসার্চের পাওয়া তথ্য থেকেই কিন্তু করি, সো এখানে ভুল ইনফরমেশন নেই। আশা করি এরকম ভিডিও আপনাদের দেখতে ভালোই লাগে, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর কোনো প্রশ্ন যদি থাকে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।